আল্লা আমার রব এই রবি আমার সব দামে দমে তুন মনে তারি অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো রাব এই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যানটিভি আয়োজিত এবং লাভ হেলু নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম প্রফেসর ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া আলাইকুম আসসালামাইকুমুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন নাজমা আক্তার নরসিংদি থেকে লিখেছেন আমি ইসলামী ব্যাংকে দশ বছর মেয়াদি ছয় লক্ষ টাকা এ জমা রেখেছি এখন কি এই ছয় লক্ষ টাকা জাকাত দিতে হবে না ডিপিএসের মেয়াদ শেষ হলে টাকা তোলার পর জাকাত দিতে হবে

ইচ্ছা করলে আগেও ভাঙাইতে পারেন মানুষ টাকা কম পাবে না শুধুমাত্র অর্থাৎ আপনার আয়ত্তাধীন আছে এবং সে টাকা হারিয়ে যাচ্ছে না এমন নয় যে সেখানে আটকা পড়ে গেছে এরকম নয় এই জন্য আপনাকে ডিপিএসের টাকার জাকাত প্রতি বছরে দিয়ে যেতে হবে এবং সেটা দেবেন শতকর আড়াই টাকা করে শতে আড়াই টাকা মেয়াদে থাকে দশ বছর থাকলেও যেহেতু যেহেতু আপনি ইচ্ছা করলে ভাঙাইতে পারেন কম টাকা এতটুকু শুধুমাত্র এর অর্থ হচ্ছে আপনার হাতে রয়েছে এটা আর অনেকটা আছে যেমন আমাদের যেগুলো প্রভিডেন্ট ফান্ড এটা এগুলো কিন্তু আমাদের এখন দেওয়া হয় না কোনো ক্রমেই যদি না আমরা চাকরি ছেড়ে দিই তাহলে বোঝা গেলো যে আমাদের কিন্তু এটা হাতে নাই এটা ওই সময়ে দিতে হবে এক বছর যে বছর পাবেন সেই বছরের কিন্তু ডিপিএস এর টাকা প্রতি বছরই আপনাকে যেহেতু মেয়াদি রেখেছেন হাতে পাবেন তখন একসাথে সব দিয়ে দেবেন না একসাথে সব না এখনই জাকাত দিয়ে যেতে হবে যদি তখনও দেন সবগুলি তখন এটা কাজা হিসেবে দিচ্ছেন কারণ আপনার এখন দেওয়ার এটা আপনার টাকা আছে এই জন্য তাহলে তো মানুষ জাকাত থেকে বাল পালানোর জন্য সমস্ত টাকা দিপিএস করে রেখে দিবে তখন মানুষ গরিবরা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে ইসলাম কিন্তু সুন্দর দিন যেখানে কোনো প্রাকৃতিক নিয়মের বিপরীত কাজ করে না প্রিয় দর্শক আরও লিখেছেন কি আমল করলে জিনের আসর থেকে রক্ষা পাওয়া যাবে জানাবেন জিনের আসর থেকে জিন আসর পড়ে এটা সত্য কথা এবং জিনের প্রভাব ফেলে এটাও সত্য এই জন্য এই প্রভাব থেকে বাঁচার জন্য আমরা বেশি বেশি করে সবচেয়ে বেশি যে জিনিসটা কথা পবিত্র থাকার চেষ্টা করতে হবে সব সময় পবিত্র থাকবেন এবং কোরআনে করিম তেলাবাতের মধ্যে থাকবেন কোরআনে করিম পড়া হলে সেখানে সেখানে আর কোনো শয়তান আসর পড়ে না এই জন্য শয়তান সেখান থেকে পালা যেখানে কোরআন তেলাবাত করা হয় এবং জিকির যদি হয় আল্লাহ তালা সরণ যদি থাকে সোহান্লাহ আলহামদুলিল্লাহিল্লাহ হলা কুতুল্লাহ এগুলি পড়া থাকলে সেখানে শয়তান আর আসর করতে পারে না বিশেষ করে যদি কোনো আপনি আয়তুর কুরসি শয়তান তাকে আর কোনো রকম আক্রমণ করতে পারে না এবং সুরা বাঁকা যদি পড়া হয় পুরোটাই অথবা সেখানে বাখারা বাঁকা তেলাভাত করা হয় কেউ না পড়লেও শুধু উপকার অর্জিত হবে এই জন্য বেশি বেশি করে সুরা বাঁকা তেলেভাত করার আমরা চেষ্টা করবো এবং আয়তুর কুরসি পড়বো এবং সাইর কুল পরে ফুঁ দিব এবং সারা শরীরের মধ্যে সেই ফুঁ আমরা গায়ে মেখে দিতে পারি রাতের বেলা শোয়ার সময় ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা জিনের আসর থেকে বেঁচে দিতে পারব একটি চিঠি নাম প্রকাশে অনিচ্ছুক লিখেছেন ফরজ নামাজের শেষ বাংলায় দোয়া করা যাবে কি রসুল্লাহ সাল্লাহাম বলেছেন আম্মা সৈজদা তু সৈজদা ফা আখলসুল্লাহ দোয়া সৈজাতে বেশি বেশি করে তোমরা দোয়া করো বা কামিন জাহাবালাকুম কারণ সেখানে দোয়া কবুল হওয়ার বেশি উপযুক্ত স্থান কিন্তু শর্ত হচ্ছে সৈজদার ভিতরে বা সালাতের ভিতরে নিজের মতো বানিয়ে কথা বলা যাবে না অর্থাৎ এটা কথা বলে সেটা আপনার সলাতের ব্যাঘাত ঘটবে সলাৎ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ রসোল্লাহ সাল্লাহ সালামের হাদিসে আজ তিনি বলেছেন হাজি সলাত সেফি হাম কালাম ইনহাসি সাইয়ান এই সলাতগুলোতে মানুষের কথা জাতীয় কোনো কিছু নেই সেখানে থাকবে তক তকবীর তসবির এবং সেখানে থাকবে দোয়া আদরিয়া যেগুলি আছে সেগুলো কিন্তু সেখানে মানুষের কথা জাতীয় কিছু থাকতে পারবে না আমাদের যখন দোয়া করি আমরা সে দোয়াগুলো অধিকাংশই আমাদের কথা জাতীয় হয়ে যায় আমাদের চাওয়া পাওয়ার বিষয়গুলো রসল্লাহ সাল্লাহ ইসলাম তার হাদিসে কিন্তু বিস্তারিত বলে ছেন কেউ যদি দোয়া করে রব্বানা হাতে না ফির দুনিয়া হাসানো ফির আখরাতে হাসানা সে কিন্তু দুনিয়া আখরাতে সবই চেয়ে নিচ্ছে কিন্তু শর্ত হচ্ছে সে বুঝছে না সে কী করতেছে এই জন্য আমরা রসুল্লাহ আসল থেকে আসা অথবা কোরআনকারিমে আসা দোয়াগুলো যদি আমরা ভালো করে পড়তে পারি বুঝতে পারি দেখবেন যে আমাদের সবই আছে কিন্তু আমরা শুধুমাত্র বাংলা ইচ্ছা করে দোয়া করছি এই জন্য বাংলায় মুখে উচ্চারণ না করে অন্তরের সমস্ত ভাব কি কি চান সেটা আল্লাহর কাছে ব্যক্ত করবেন আর আরবিতে এসে দোয়াগুলো করবেন মাসুর দোয়াগুলো যেগুলো কোরআনে কারিমে আসছে অথবা হাদিসে আসছে কিন্তু বাংলায় সাইদার কোনো বাংলা ভাষায় বা আরবি অন্য কোনো ভাষা অথবা আর বানিয়ে ওই ভাষায় কোনো দোয়াও করবেন না শুধু ওই দোয়াগুলো করবেন যে দোয়াগুলো করার এবং শুনে আসছে হ্যাঁ কিছু দোয়া আছে সেখানে আম রাখা হয়েছে সেখানে সেমন হচ্ছে ভিতরের দোয়া কুনুতের দোয়া যেটা কুনুতের মধ্যে দোয়াগুলো করা হয় সেগুলি ব্যাপক দোয়া সেগুলি আপনি করতে পারবেন চাইতে পারবেন রসুল্লাহ আসলাম সেখানে দোয়াও করেছেন এবং বলেছেন আল্লাহ যে আল্লাহ ওসই আসাদ রসুল্লাহ তাদের বিরুদ্ধে আল্লাহ আলান ফুলান ও ফুলান ফুলান আল্লাহ মুখোমুখে লালন করে রসুল আসলাম বলেছেন এর অর্থ সেখানে দেখা গেছে যে একটা অনুমতি পাওয়া যায় যায় এর ভিত্তিতে কোন কোন ইমাম বলেছেন আমরা কিন্তু সবাই কথা বলিনি কোন কোন ইমাম বলেছেন যে সেই জাতেও দোয়া করা যাবে এটা কেয়াস করে বলেছেন আমরা কেয়াস না করে আমরা বলবো সেই যাতে আরব মাসুর ছাড়া অর্থাৎ যেটা কোরআন সুন্নি আসে এর বাইরে অন্য কোনো দোয়া সরাসরি উচ্চারণ করবো না আমরা সেই ভাবটি আনবো যে কথাটি আমার চাওয়া আছে আল্লাহ তালা অন্তর অবস্থা জানেন সেটা নিয়ে আরবো আল্লাহ কাছে সেটা কান্নাকাটি করে চাইবো সেটা যাই যাচ্ছে কোনো সমস্যা নেই আমরা জানলাম প্রিয় দর্শক সেই দেয়া দোয়া প্রসঙ্গে হ্যাঁ আরও লিখেছেন নামাজের শেষ দেয় আল্লাহর গুণবাচক নামগুলো বলা যাকে কিনা এবং তবা পরা যাবে কিনা দেখুন নামাজের শেষ দেয় আপনি রহমান আর রাহিম এগুলো অর্থহীনভাবে বলবেন না অর্থাৎ বলতে হবে আপনাকে যদি চাওয়ার থাকে ইয়া গফার ফেরলি হমান এর হামনি হে রহমান তুমি আমাকে দয়া করো এগুলি যে এটা আছে সাথে সাথে দোয়া যেভাবে সেই দোয়ার মতো অর্থবোধক আপনার যে আপনি যে কি জন্য চাচ্ছেন সেটা বলে ফেলবেন সাথে সাথে তাহলে সেটা জায়েজ হবে কোনো সমস্যা হবে না আর তবে যাবে সালাতের মধ্যে অবশ্যই তবা করা যায় সেজদার মধ্যে তবা করবেন সে তবাকি আল্লাহ আলহাইল কয়ু মাহাতুব ইলাই যত বেশিভাবে তবা সেজদার মধ্যে তবা করা তো ভালো কাজ কারণ কবুলের জায়গা এবং সেই ইস্তেফার জিনিসগুলি তো অবশ্যই হাদিস হাদিসদার সাব্যস্ত যে কি সব যদি ইস্তেফার করতে হবে যদি আর কিছু না আপনার শুধু আস্তাক্লা আস্তা ফুরল্লা আস্তাক তো আপনার তবা হবে এবং সেজদার মধ্যে তবা করলে আল্লাহ কবুলও হতে পারে সাবাক রাম যাদের তাদের কখনো তবা কবুল হলে তারা সেজদার করে যেতেন যা আল্লাহ তালা আমার তো অবাক কবল করেছেন তো এটাও কিন্তু ইস্তেকফা শেখানো তারা ক্ষমা চাইতেন এই জন্য যে যত যত বেশি পারেন সালাতের ভিতরে সহজদার মধ্যে দোয়া করবেন সাথে সাথে ইস্তেকভারও করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু বানিয়ে বানিয়ে শব্দ দিয়ে ইস্তেকভার করবেন না সুনার নস যে সমস্ত আসছে ইস্তেকভারের শব্দ আস্তাফুল্লা আস্তাফুল্লা অথবা আস্তাফুল্লাহ ইলাহিল্লাহু ইল্লাহু আল্লাহউল কাইমা বিলাই এই শব্দটা মুক্ত করবেন আলহামদুলিল্লাহ এগুলো এগুলো দিয়ে দোয়া করবেন আপনি আরও লিখেছেন ফরজ উভয় নামাজের শেষদায়

আরবিতে আসা অর্থাৎ কোরআন শুনায় আসা যাবতীয় দোয়া করতে পারবেন কোরআন তেলাওয়াত না কোরআন তেলাওয়াত হিসাবে নয় রসুল্লাহ আসসালাম কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন হাদিসের হাদিসের ভাষ্যে অর্থাৎ সৈদার ভিতরে বা সালাত শৈদার ভিতরে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ করেছেন কিন্তু কোরআন তেলাওয়াত হিসাবে নয় কোরআন কারিমের যে সমস্ত দোয়াগুলো আছে সেগুলোকে আপনি সৈদার ভিতরে করবেন করলে আপনার সেই দোয়াগুলি কবুল হওয়ার বেশি উপযুক্ত অর্থাৎ যেমন বলা হলো কোরআন কারিমে আসছে রব্বানা জলামনা আনফুসানা ওইলাম তাক ফেলানা ও তার হামনা আলানা কুন নামিনাল খাসরিন রব্বানা আতেনা ফিদুনি

ছেলেদের ছেলেদের করে করে বসবে তবে আমি বসি আমার এটা কি ঠিক আছে মতো মতো এখানে মত তো দুটি আছেই আপনারা জানেন যে একটি হচ্ছে মেয়েরা পা একদিকে বের করে বসবে আরেকটি হচ্ছে তার কোনো পার্থক্য নেই এটাই হচ্ছে বিশুদ্ধ মত যা আসলে তাদের বসার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই আপনি ছেলেদের এবং নামাজের ছেলে এবং পুরুষের নামাজের মেয়ে এবং ছেলেদের নামাজের মধ্যে কোনো পার্থক্য সাল্লাম কোনো হাদিসে স্পষ্ট হাদিসে করেছেন আমরা প্রমাণ পাই না সাহাব সাহাবিদের কোনো কোনো সাহাবিদের কোনো কোনো বর্ণনা আসছে কোনো তাবিংদের বর্ণনা আসছে বেশি যে তারা বিশেষ করে মুসানিসবা কয়ত তাহাবি থেকে বর্ণিত হয়েছে সেগুলো এগুলি তাবহিনদের বর্ণনা আর তাবিনদের বর্ণনা কিন্তু আমাদের জন্য নস নয় বা আমাদের জন্য মানতে আমরা হলো ইমাম আবু হানিফার রহমতুল্লাহ আলে তিনি বলেছিলেন যে যদি অমুক অমুক থেকে আসে অর্থাৎ তবেদ থেকে আসে বা হুম রিজাল উম রাহান তারাও আমরা মানুষ তারা ইস্তেহাত করেছেন ইস্তেহাত করলে তাদের ইস্তেহারটাই আমরা মানতে হবে জরুরি নয় যেভাবে তিনি বলেছেন আর তিনি বলেছেন সাহাবি যদি কোনো বলে থাকেন দুইজন সাহাবিবা যদি একতলাভ করে থাকেন আমি যার ইচ্ছা গ্রহণ করবো যারটা ইচ্ছা গ্রহণ করবো না এর অর্থ হচ্ছে তার নিকটও এটা ছিল যে রসল্লা হাদি যতক্ষণ বিশুদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত সেটা আমাদের জন্য দলিল হতে পারে না এই জন্য আমরা বলি যে আসলে যে সাহাব কোনো কোনো সাহাবি থেকে কোনো বর্ণায় আসলেও তাহবিন থেকে ব্যাপক আকারে আসার পরেও আমরা বলবো যে আসলে সাহাবা নারী এবং পুরুষের সালাতের মধ্যে কোনো পদ্ধতিগত কোনো পার্থক্য নেই এটা হচ্ছে বিশুদ্ধ কথা দুই রাকাত নামাজ তিন ত্যাগবীরে পড়া যাবে কি অর্থাৎ আল্লাহ আকবর বলে কাঁধ পর্যন্ত হাত উঠানো দুই রাকাত নামাজ তিন ত্যাগবীরে তিন ত্যাগবীরে পড়া যাবে কি অর্থাৎ আল্লাহ আকবর বলে কাঁধ পর্যন্ত হাত উঠানো এটা কি আপনার প্রশ্নটা বুঝে আসছে এখানে বোধহয় কি রাফেদিনের বিষয় নিয়ে আসলো কিনা না

আপনারা কোরআন সেটা ভাবি প্রশ্ন গণনা করা কি সঠিক আপনি প্রশ্ন শেষে করেছেন শুরুতে আপনার ডক্টর সাইফেলের জন্য দোয়া করেছেন এবং আমাদের জন্য কামনা করেছেন আর প্রশ্ন হলো তসবি দানায় তসবি গণনা করা কি সঠিক দানা দিয়ে তসবি গণনা করা সঠিক নয় সঠিক কাজ নয় এই জন্য রসুল্লা সাল্লাসালাম সারা জীবন কখনো তিনি তসবিদানা ব্যবহার করেননি এবং সাহাবা নাম থেকে সুস্পষ্টভাবে তসবিদানার কোনো নির্দেশন পাওয়া যায় না এক সাহাবি উমুল মিনি থেকে দেখা যায় তিনি পাথর কুচি ব্যবহার করেছেন গনার জন্য এইটার উপরে কেয়াস করে আর কেউ যদি কোনো ব্যবহার করে সেটা হবে একেবারে দূরের মাছালা কারণ কেয়াস এবার মধ্যে কোনো কেয়াস নেই আর এই পদ্ধতি প্রয়োজনীয়তাও নেই রসুল্লাহ সাল্লাহ আসলাম বলেই দিয়েছেন এই সেটা হচ্ছে যে তোমরা একাদ নাবিল আনামেল তোমরা আঙ্গুল দিয়ে গণো আঙ্গুল দিয়ে গণো ফাইন্না হুন্না মুস্তান মুস্তান্তকাতুন কারণ এগুলি কথা বলবে এগুলি সাক্ষ্য দেবে রসুল আসলাম সেগুলি বলেছেন যে সুতরাং আমাদের সবচেয়ে বেশি দরকার হাঁসরের মাঠে আমাদের হাতগুলি সাক্ষ্য দিবে আমরা ভালো কাজ করেছি এই সুযোগটা আপনি কিন্তু আপনি পাথর বা পাথর পাথরকুসি বা তসবিদানা দেশে পাচ্ছেন না এই জন্য সেটা থেকে দূরে থাকবেন আরেকটি জিনিস খেয়াল রাখবেন তসবিদানা কিন্তু আমাদের এ ভিন্ন প্রজাতির লোকেরা ব্যবহার করে থাকে যেমন হিন্দুরা তাদের গলা দিয়ে থাকে বৌদ্ধরা তাদের হাতে রুদ্রাক্ষীর মালা রেখে থাকে অথবা হিন্দুদের মধ্যে একটা গোষ্ঠীর রুদ্রাক্ষীর মালা হাতে রাখে এগুলি কিন্তু আপনি দেখবেন অনেক তাদের দেবদেবীর হাতের মধ্যে সেই মালা রয়েছে তাদের সেই তসবিদানা রয়েছে এর অর্থ হচ্ছে এটা আমাদের কোনো সংস্কৃতি নয় ইসলামিক কোনো নিয়ম নয় রসুল্লাহ ইসলাম যদি এটা অবৈধ হতো রসুল ইসলাম কিন্তু সেটার উৎসাহ দিতেন যে তোমরা প্রত্যেকে তোলে তসবি বানিয়ে নাও এটা করতেন কিন্তু স্বাভাবিকেরাম ব্যাপক খারে কোথাও দেখা যায় না একজনের আমলের উপরে কেয়াস করে এই জিনিসটা সাব্যস্ত না করে আমরা ব্যাপকভাবে ভালো কাজটা করবো সেটা হচ্ছে যে হাতে গনবো হাতে গণার মধ্যে আমার সেটা অত্যন্ত জরুরি হবে গুরুত্ব হবে এটা যে এগুলি সাক্ষ্য দিবে আর যেটা গণার প্রয়োজন নেই সেখানে গণার চেষ্টা করবো না অনেকে দেখা যায় হাঁটছে হাঁটছে আর তসবিদানা গুনছে এখানে প্রয়োজন নেই এটা হচ্ছে অগণিত অসংখ্যভাবে আপনি সেটা পড়বেন এই জন্য কোনো কোনো সাহাবি দেখেছেন এক লোককে সে তসবিদানা দানাতে গুনছে তখন তিনি বললেন যে আমি তোমার তোমার কাছে দামন দেওয়ার হচ্ছি যে আল্লাহ তালা তোমার একটা ন্যাকও নষ্ট করবেন না কিন্তু তুমি তোমার গুণাগুলি গুনতে থাকো কত গুণা করেছো ন্যাকগুলি গোনার প্রয়োজন ন্যাক অগণিতভাবে করেন আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ হকুল্লাহুলিল্লাহ যেভাবে যে জায়গাতে নির্ধারিত সংখ্যা আসছে সংখ্যায় করব আর যেখানে সারাদিন যে সংখ্যা বাদে আসছে সেখানে সংখ্যা হিসাব না করে সোহান আলাহ আলহামদুলিল্লাহ মুক্তি মুক্তি শুধু বের হতেই থাকবে আপনার একটি আমলও একটি জিনিস আল্লাহ তালা নষ্ট করবেন আল্লাহ তালা বলে দিয়েছেন ইন্দ আমল আল মুসিদিন আল্লাহ আল কোনো সব তিনি নষ্ট করবেন না এজন্য জন্য আমরা এটা শিওর থাকতে পারি আপনার আমল নষ্ট হচ্ছে না এজন্য জন্য আমরা সবসময় হাতে গনবো আর যেটা হাতে গোনার প্রয়োজন গোনার প্রয়োজন নেই সেটা অগণিতভাবে বলবো এটা হচ্ছে সহি পদ্ধতি প্রিয় দর্শক আমাদের হাতে আরো একটি ইমেইল এটি পাঠিয়েছেন মোহাম্মদ রহমান লিখেছেন এনি পার্সন প্রেজ টু সালাম

উনি হয়তো সম্ভবত এটা বুঝাতে চেয়েছেন যে ইমামের সাথে অনেক সময় প্রথম দুই রাঘাত পড়ে তো পড়ার কারণে তার সানাকি প্রথম শুরু করবে কিনা আবার অনেক সময় শেষে এসে তিনি আবার সানা পড়বে কিনা এটা বলা হচ্ছে না তার সানা শেষ হয়ে গেছে সময় শেষ হয়ে গেছে ইমাম সাহেব তার থেকে সেটা বেশি সেরে নিয়েছেন প্রথমবারে তিনি দেরিতে আসার কারণে তিনি আর সানা পড়বেন না সুরায় পাথেয়া পড়বেন এবং শেষে যখন তিনি চতুর্থ রাখাতে তৃতীয় রাখাতে দাঁড়াবেন তখন আর তার সানা নেই তখন তিনি শুরু করবেন সুরায় পাথা দিয়ে কারণ তার জন্য সিরিয়ালি তৃতীয় আকার চতুর্থ আকার চলছে সেই হিসাবে তিনি তৃতীয় রাখা চতুর্থ আকার সিরিয়াল হিসেবে মেনটেন করে তৃতীয় রাখাতে সানা নেই সানা পড়বেন না সুতরাং তিনি সানা পড়তেই পারেননি ইমামের কারণে ইমাম সাহেব তার থেকে এটা বহন করে নিয়ে গেছেন আর পরেও তিনি আর ছানা পড়বেন না এটা হচ্ছে তার নিজের নিয়ম লিখেছেন ব্লেক কাম ইন দ্যাট ইজ কালোজিরা অ্যান্ড হানি আর বেনিফিশিয়াল হাউ শুড আই ইট দ্যাম কিন্তু আপনাকে ডাক্তারও মনে করেছেন যে কালোজিরা এবং মধু তো উপকারী এটা কীভাবে খাবেন দেখুন কালো জিরার ব্যাপারে হাদিসে আসছে হাববাতুস সাউদার বিষয়টি হাদিসে আসছে এবং মধুর ব্যাপারে হাদিসে আসছে বলতে তো কোরআন কারিমে আসছে মধুর বিষয়টি এইজন্য মধু কিভাবে খাবেন এই বিষয়টি আসলে স্বাভাবিক জিনিসকে কঠিন করার কোনো কারণ নেই যেভাবে মানুষ খায় সেভাবেই খেলে হবে এটা হচ্ছে আপনার পেটে গিয়ে কি ডাক্তার আপনি পরামর্শ নিতে পারেন এমন কি সেটা আপনি নিয়মিত অল্প অল্প খেলে হবে বেশি খেলে যেকোনো জিনিসই ক্ষতিকর সেটা মধু হোক বা যাই হোক যেকোনো জিনিসই আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কোনো সহনশিমার মধ্যে খেতে হবে আর কালো কাগজিরাকে আপনি বিভিন্নভাবে খেতে পারেন বড়ি বানিয়ে খেতে পারেন কিছুক্ষণ পর পর মুখে দিতে পারেন কালোজিরা আসলে সত্যি সত্যি কালোজিরা তো এখন আপনি ইয়েও পাওয়া যায় ট্যাবলেটও পাওয়া যায় ট্যাবলেটও পাওয়া যায় কালোজিরা সময় ছোটো ছোটো বড়ি বানাচ্ছে মানুষ ছোটো ছোটো এবং সেটাও খেতে পারেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কালোজিরা একটা ভালো ঔষধ হাদিস দেওয়ার সাব্যস্ত হয়েছে সেটা আমরা খেতে পারি সেটা আমাদের ইনশাল্লাহ উপকার দিই বলে আমরা বিশ্বাস করি লিখেছেন ইন ফাজার টু রাকা সুন্নাথ প্রেয়ার ক্যান আই প্রে ফাইভ মিনিটস বিফোর দ্য অ্যাকচুয়াল প্রেয়ার টাইম প্রকৃত নামাজের সময়ের পাঁচ মিনিট আগে কি তিনি দূরাকা সুনর্দামাজ পড়তে পারবেন যদি সারাতে টাইম হওয়ার পাঁচ মিনিট আগে আপনি বলেন তাহলে সেটা কিন্তু হবে না অর্থাৎ সলাতে টাইম হওয়ার আগে কখনো আপনি সুনদ পড়তে পারবেন না সুনত হচ্ছে সুনোদ পড়তে হবে এটা কিন্তু ঠিক না হ্যাঁ আমাদের দেশে আজান কিন্তু এই কিন্তু অনেক পরে আজান দেওয়া হয় আমরা রমজান মাসে দেখবেন যে আজান অনেক আগে দিচ্ছে বুঝা গেল ওই সময় টাইম হয়ে গেছিল ঠিক এখনো কিন্তু এখন আমাদের দেখা যায় সাধারণত

আল্লাহ তাহিলিয়া আবাবুর রহমাতিকা আল্লাহ আপনার রহমতের দরজা আমার জন্য মুক্ত করে দিন মসজিদের ভিতরে গেলে আপনার রহমত মুক্ত হওয়া বাইরে গেলে আপনার যেন রিজিকের পর্দা যেন রিজিকের জায়গা যেন কু প্রশস্ত হয়ে যায় যেন আপনি বলেন আসালুকা আমিন ফাদলিকা এটা হচ্ছে এই দোয়া মসজিদে বের হওয়ার দোয়া এটাকে বের হওয়ার সময় দোয়াটা এটা হাদিসে আসে নাই যে কেউ ঘর থেকে বের হলে এই দোয়াটি করবে এটা নয় বের হওয়ার সময় আপনি এমনি ব্যাপক দোয়া করতে পারেন আল্লাহ তুমি আমাকে রিজিকের ব্যবস্থা করে দাও তুমি আমাকে সুন্দরভাবে বের হওয়ার ব্যবস্থা করে দাও আমার জন্য ক্ষতি না সে দোয়াটি করবেন এই জন্য হাদিসে আসে বের হওয়ার দোয়াটা কিন্তু খারাপ না এর কাছাকাছি আপনি বেরবা বলুন বিসমুল্লাহ তাল এটা কিন্তু যদি কেউ বলে বিসমুল্লাহ তওয়াকাল্লা হাল হাদিস আসর সাল্লাহিস্লাম বলেন যে শয়তানরা তখন বলতে থাকে রাজি লেন কাদ হুদি কুফিয়া ওই লোক সম্পর্কে তোমরা আর কিছুই করতে পারবে না তাতে হেদায়ত দেওয়া হয়েছে এবং যথেষ্ট হয়ে গেছে এই জন্য তার ব্যবহার তুমি আর ক্ষতি করতে পারবে না এই জন্য ঘর থেকে হওয়ার সময় আমরা বলব বিসমিল্লা তওয়াকাল তোহাল আল্লাহিল্লাহ বিল্লাহ আরেকটা দুর্বল হাদিসা আছে যদি কেউ বলে আল্লাহ আল্লাহ কেন উদাহজ্লা উজলামা আজলামা উজলামা আজহাল উজলা আলিয়া এটাও কোনো কোনো হাদিসা আসতে হাদিসটা সোনা দুর্বল এই জন্য আমরা শুধু একটুকু বলে সীমাবাদ থাকবো বিসমিল্লামিল্লা তওয়াকাল তোহাল আল্লাহ যথেষ্ট আমাদের আলহামদুলিল্লাহ একটুকুই কিন্তু আপনার আল্লাহ এখানে হয়ে যাবে তবে যেন এক জায়গার দোয়া আরেক জায়গায় না নেই এটা আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেক দোয়া সেখানে করাই উচিত আর ব্যাপকভাবে যদি কোনো এটা আমি এমনি সাধারণ দোয়া করেন আল্লাহ আমি আপনার কাছে ফদল চাই করম চাই এটা না যায় হওয়ার কিছু নেই এটা জায়াজ কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া যাবে না অর্থাৎ এটাকে বের হওয়ার দোয়া মনে করা যাবে না ঘর থেকে বের হওয়ার দোয়া হিসাবে গ্রহণ করা যাবে না দয়া তো বক্তব্য থাকে জি বক্তব্য সে তো মানুষই হতে হবে জি তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আজকে শেষ প্রশ্নটি ছিল দোয়া সম্পর্কে দোয়া তো বক্তব্য থাকে ভাষা থাকে যথাস্থানে যথা দোয়া করাই হবে সঙ্গত তাহলে বোধহয় আমাদের অর্থটা জেনে নিলে উপকার হয় অর্থ জানলে আরো আন্তরিক হবে আরও ফলপ্রসূ হবে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ আপনারা ইমেলও করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট অ্যান টিভি বিডি ডট কম প্রিয় দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদ রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমর রব এই রবি আমার সব দমে দামে তুন অনুভব আল্লা আমার রব এই রবি আমার সব